Voi to si. সকালে আপনারা কি খাওয়া দাওয়া করে আসেন নাকি? আব্বা কনে যাইতেছেন? একটু হাঁটতে পারলাম। ও কনে হাঁটতে যাইতেছেন আপনি? অনে এ রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটা করুন। ও হাঁটতে যেহেতু যাইতেছেন আপা, তো বাজার সদাইটা করে নিয়ে এসে পড়েন, আমি ব্যাগটা এনে দিই। হ্যাঁ তো ভালো হয়, বাজার ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আবার ফোন দিল কেটা। হ্যালো, হ্যাঁ 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 চিনতে পারছি, বল না চেনার কি আছে? হ্যাঁ হ্যাঁ বল তুই। কবে এটা? শুক্রবারে? না না শুক্রবার আমার কোনো প্রোগ্রাম নাই। কোথায় যাবি? ও আব্বাই তখন বাজারেই যাইতেছে, আমি না হয়ে সময় একটু দুষ্টামানি করিয়ে দিই, আমার তো দিন দিন দুষ্টামানি বাড়তেছেই। যাই হোক, এটা ছোটোখাটো দুষ্টামানি, কিছু হইব না। এই শোন, বৃহস্পতিবার রাতে আমার একটু মনে করে দিস, ঠিক আছে? না না নানার কাজে ব্যস্ত থাকি তো, যদি ভুলে যাই। আরে না না অমন কিছু না, তুই একটু মনে করে দিস। আরে না না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো, যদি ভুলে যাই। ওকে রাখি, হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ। আব্বা এই যে ব্যাগ আনছি আব্বা। আচ্ছা আব্বা শুনেন, এই যে বাজারে তো যাইতেছেন তাই না, এই টাটকা টাটকা দিকে সবজি নিয়ে আসবেন। হ্যাঁ ফুটা টুকটা আবার নিয়ে আসেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা বলতে হবে না, যেতে লাগবে। আচ্ছা আব্বা দেখে শুনে। আচ্ছা যান আব্বা যান, রাস্তায় গেলে সেটা আর পাইবেন। যাই হোক আজকে দুষ্টামানিটা ভালো হইলো। কিছু না করলেই ভালো, যাও পানিটা নিয়ে ঘরে যাও। আচ্ছা বৌমা তো কইতেছে কিছু করে নাই, বৌমারতে এটাও অভ্যাস, দিন দিন তো দুষ্টামি খালি বাইরেই গেছে, আল্লাহ জানে আজকে আবার কোন দুর্ঘটনা ঘটাইছে। আরে তোর আবার না না মনে হয় পোলার বই কাম করছে, অনেক দুষ্টুমি করে বুঝছস, তোর বোনের লগে আমার লগে যখন চার লগে সময় পায় কি দুষ্টুমি করে। তোলার বউ হ্যাঁ ওই দুষ্টুটা এই কাম করছে, খুল তো বাইতে খুললে তো কি এত না বান্ধব সে কসে আরে গেলে তো মানুষ খুব পাগল। ভাগ্যিস তোর সাথে দেখা হয়েছিল, নাই কি অবস্থা তো ক দুলা ভাই, এটা মনে হয় আপনি লাগে আনছেন, আফা তো আপনার অনেক ভালোবাসে, আপনি অনেক ভালোবাসেন এই জন্য আপনি আড়াই যাবেন দেখে, এটা মনে হয় বান্ধানোকে নিয়ে নিয়ে ঘুরে না। তোর আপার আমি ভালোবাসি ঠিক আছে, তার অর্থ এই না যে তার শারীর আসলে আমি বাইন্দে লয়ে করুম। আচ্ছা জান তো লাভাই, তাহলে আমি একটু শহরে যাবো। আচ্ছা যা ভাই। আচ্ছা জান। আচ্ছা আল্লাহ হাফিজ।
দেওয়ালের কি অবস্থা? হ্যাঁ কত করে কইলাম যে দেওয়ালে ভালো রং দিও। হ্যাঁ রঙের কেটে ফিনিশিং হয়েছে, ফিনিশিং তো হয় নাই, ঠিকস তো কি অবস্থা? হ্যাঁ এই মিস্ত্রির যে কাজে কামে যে কি ফাঁকি দেয় যে দেয়। হ্যাঁ আর ওই মানুষটারও কোনো আকেল জ্ঞান নাই, কত করে কইলাম যে দেখো মিস্ত্রিরা যখন কাজ কাম করে সবসময় সামনে সামনে থাকবা, তাহলে দেখবা মিস্ত্রিরা ঠিকঠাক মতো কাজ কাম করবো। তা না মিস্ত্রি যেরকম আমার ঘরের মানুষটা হয়েছে ওই রকম, আর কি কমু। হ্যাঁ ভালো ঠেকে না রঙের কি অবস্থা, এইভাবে বলে বাড়ি ঘর বলে ভালো থাকে। হ্যাঁ কত করে কইলাম যে মিস্ত্রি সাথে সাথে থেকো, তা না কোনো কাজ কাম ঠিকঠাক। ও মা গো, ও মা, ও মা কি হয়েছে মা, ব্যথা হয়েছে? শুনো তোমার কত করে কই, তুমি কাজ করো না, তোমার বউ মারা যায় কাজ করো মা। আরে বাবা কাজে তো সমস্যা না, দেখি দেখি কিছু দেখে না জানি আমার টান মারলো, টান দিলো। বাবা তুমি কাপড় বাইতে নেছো কে, তুই বাসাকে কাপড় বানবো কইছ দেখো, এটা নিশ্চয় তো বউয়ের কাজ। আচ্ছা উঠো দেখছি। এ কি আম্মা আপনি এমন গিরিলের সাথে কাপড় বাঁধতে আসেন কি লাগা? এই চুপ করো, তোমার ডাকা আমি বাদ দাও। শোনো তোমার দিন দিন খালি দুষ্টমি বাইরে যাইতেছে, তুমি যে কাজটা করছাও মা যদি ব্যথা হয়তো যা পা মানতো তাই কাম নাই তো। মানে কি তুমি এডি আমার শুনাইতেছো কি আমি এডি করছি নাকি? দেখছো মা দেখছো আমরা বলে কেউ জানি না যে দুষ্টমি করে। শোনো বৌমা দুষ্টমি একটা মাত্রা থাকা উচিত, তুমি এমন কিছু কিছু দুষ্টমি করো যে মানুষের বড় ধরনের ক্ষতি হইতে পারে, ঠিক আছে? এ আম্মা দে আনছে আমি এগুলা কোনো কিছু করি নাকি, আপনার পোলাইটি বানাবেন নাকি কইতেছে আমার নামে। আয় চল আজকে বাচ্চার বেড়ে যাবে, যা যা বেড়ে যা। তুমি আসকার দাও আবার তুমি তো চিকির বার তাই না, আজকাল যে যা মাথায় তুলো গা যাও গেলাম গা। আমার যে দুষ্টামি না করলে পেটের ভাত হজম হয় না। আচ্ছা হয়েছে হয়েছে আর কান্দো না তো, তোমার বাপের বাড়ি যাওয়া লাগবো না, ঠিক আছে আমি মাইন্ডে কইয়া দিই। আম্মা বেশ সত্যি কইতেছেন কইবেন তো? হ্যাঁ কমুনি। আচ্ছা ঠিক আছে কান্দাম না। দেখা করবার নিকে অনেকদিন ধরে আসি না, সকালে আপনারা কি খাওয়া দাওয়া করে আসেন নাকি? মনে করছিলাম চেয়ারটা সামনে দিকে দিছো। ও না আমি তো ঠিক জায়গায় রাখছি। আচ্ছা আচ্ছা বসে পোলা বইরে একটা কাজ করলো, কইতেও পারতেছি না সইতেও পারতেছি না, ভাই ভাই এখন না বুঝলি। আচ্ছা যাই হোক আমি পড়লাম পড়লাম
তুমি বললা কে? ইস, বাইস্তা বউর সামনে কি মান সম্মান দেই গেল কি জানি, বুঝবারই পারতাছি না। আমি বললাম কেমনে? আরে চাচা চাচি যাওয়ার হয়ে গেছে, আপনারা এখন বসেন তো, এনে বসেন। নাকি গো? ঠিকই কইছো ভাই, এটা আসলে ঠিক কথাই। যাই হোক, চাচা চাচি আপনারা তো অনেক ঘর নিয়ে গেছেন, রাস্তা দিয়ে আইসেন, তাই না? আমি এক কাজ করি, আপনাদের একটু শরবত করে নিয়ে আসি। হ্যাঁ বোমা বোমা, ও কাজটা তুমি ভুলেও করতে যাও না। হ্যাঁ তুমি এই যে পাতিলটা ধরো, পাতিলটা নিয়ে ঘরে থুইয়া যে ঘরে এলইডি টিভিটা আছে না, রিমোটে কষ্ট করে খাইতে দেখো গা, শরবতটা আমি ব্যবস্থা করি। হ্যাঁ মা, আম্মা টিভিটা না হয় পরেই দেখ মনে, আগে শরবতটা করে আনা দেই। না না মা, তোমার আর তা করা লাগবে না, তুমি যে টিপি দেখো গা, সর্বটা আমি দিতেছি, যাও। আচ্ছা মা। বাই বাবি, তোমরা বহো, আমি সর্বত বানাই নিয়ে আসি। না আর সর্বত খাওয়া লাগবে না। ওরে বাবা রে, ভাইজানের কাছে যেহেতু আইছিলাম, ভাইজানি নাই, ভাবি আমরা আরেকদিন আমুনি। আই চলো। ও না, জাল্লি গাইছিলাম বহো। আর একটা কথা কইয়া যাই ভাবি, ভাইজান তো নাই, তোমারই কইয়া যাই, ভাইজান রে নিয়া শুক্রবার দিন আঙ্গ বাইতে একটু যাইও। কিয়া ভাই? ও যে আমার মেয়েটা, ওরে দেখবার আইব, অন তোমরা হইলো বড়, তোমরা যদি লগে না থাকো তো একটা কিরম দেখা যায় না। আচ্ছা যামনি তোমার বাইরে কইয়া। হ্যাঁ শুক্রবারে কিন্তু যাওনি না বউ, বাকি মিলা একটু শরবত খেয়ে দিই। না যে শরবত এনে খাইলাম, আর খাওয়া লাগবে না ভাবি, যাই যাই। কিন্তু এই বউডার লিগা আমার খালি অশান্তি। যাক ভালো হয়েছে, বাই ভাবি কিছু বুঝতে পারে নাই। বৌমা, না 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 মা, তুমি কোনো চিন্তাই করো না, সে আমি ওখানে কোনো দুষ্টামানি করি না। হ আমি অনেক ভালো হয়ে গেছি। হন আছে কিছু? আচ্ছা ঠিক আছে। মাইনের মা, মাইনের মা বাজারটা নাও। আরে পানি ভিতরে পিছলে পড়ছি। কিন্তু পানি আসলো কোথ থেকে? আমি তো করতে পারব না। আমি না শুকনো দেখে গেলাম, পানি আসলো কোথ থেকে? আমি তো খেয়াল করি নি কিয়া। কেমনে করো না, এটা কি ইচ্ছা করে ফেলাইছো তুমি? না মা ইচ্ছা করে ফেলা নাই। আপনি ঠিক আছেন তো? মা আগে ধরো, খবর ধরো, আগে বসো। আসেন বসেন, বসো এনে। আচ্ছা বৌমা, আমি ইটটাকে দেখা গেলাম ভালো সিঁড়ি, এখানে পানি পড়লো কিভাবে কও তো? আসলে মা আমি খাইতেছিলাম তো, তখন আমার হাতের তেনা গ্লাস টেনে পড়ে গেছে না। তুমি কি ইচ্ছা করে করছো? না সত্যি কইতেছি, ইচ্ছা করে কিছু করিনি। তুমি আমি যাব না, মাথা মতো তুমি এ তোমার লাইফ এর মাথা উঠছে। এটা কইছে ওই তো ইচ্ছা করে বলে কি করছে? এই যে রসবানি বুঝাই না মা, আমি ইচ্ছা করে ফেলাই নি কিয়া, খাইতে লইছিলাম তো পড়ে গেছে কথা পাশ করে। না এগুলোর মানে নেওয়া যায় না, তোমার কতদিন বুঝাইছি। হ্যাঁ এই দুষ্টামি করতে দে, বড় দনে দুর্ঘটনা ঘটবো, ঘটালে তো আজকে। মা তুমি বিশ্বাস করো আমারে, আমি আজকে একদম সত্যি কথা কইতেছি মা, আর সত্যি কথা কইতেছি যে আমি পানি খাইতে লইছি না, তাপস করে পানিটা পড়ে গেছে আমার হাত থেকে, বিশ্বাস করো মা তুমি। চুপ করো তুমি, রাস্তাই আজকে আমার চিনে বাড়া যাবা, বেড়ি পত্র কো সাজো, আজকে যদি আবার বড় ধরনের ক্ষতি হয়েছে তো তাহলে কি তো? মা তুমি বিশ্বাস করো মা, আমি এই কামড়ে একদম ইচ্ছা করে করি না,
আমার হাত থেকে পানিটা পড়ে গেছে গা। আব্বা আব্বা সত্যি করে কইতেছি, আমি ইচ্ছা করে করি নাই, আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা সত্যি কথা কইতেছি, আমি আর কোনো সময় এরকম ফাইজামানি করব না আব্বা। এই যে আমি আপনার সুইয়া কথা দিতেছি, আব্বা দয়া করে আমার বাড়ি থেকে তাড়াই দিয়েন না। না তোমার কোনো ক্ষমা নাই, তুমি তো কোনো কিছু ইচ্ছা করে করো না। এই যে বাজারে যাওয়ার সময় পাঞ্জাবের পিছনে তুমি তালি লাগাই দিছো, এইটা তো তুমি ইচ্ছা করে করো নাই না? বৌমা তোমার অনেক সুযোগ দিছি শুধরানোর জন্য, কিন্তু তারপর তুমি শুধরাও নাই। আজকে মাইনে চাষা আর চাষি হয়েছিল, তুমি চেয়ার টান দিছ, এটা আমি বুঝাও হাগরে বুঝতে দিই নাই, এটা কি ইচ্ছা করে করো নাই? হ্যাঁ আসলে মা আমি যা করছি আমার মনের ভুলও করছি, আমি আর কোনো সময় এমন করতাম না মা, আমার মাফ করে দাও তুমি। বাবা মা ও যখন আর ভুল বুঝতে পারছে, ওরে মাফ করে দাও তোমরা। হ আব্বা হ আম্মা, এই যে আমি কান ধরে উঠবস করতেছি, আর কোনো সময় আপনাদের লোকে বেয়াদবি করতাম না, শুধু আপনাদের লোকে কে আমি কারোর সাথেই কোনো বেয়াদবি করতাম না, তবে আপনারা আমার এই শেষবারের মতো মাফ করে দেন। বুঝলো বেটি, বাড়িতে থাকবো এইটা তো স্বাভাবিক, কিন্তু এত দুষ্টুমি করেছে আর দুষ্টুমি ফলদ্রোগ এত ভয়াবহ হইতে পারে, এটা একবার খেয়াল করছস? বাবা বুঝো না, তোকে কইতেছে তোমরা আর কথা বাড়ায় না, মাফ করে দেওয়ারে মা। আচ্ছা ঠিক আছে, তাই এই শেষবার মাফ করলাম, এরপরে যদি ভুল হয় আর কোনো মাফ করবো না। আচ্ছা আম্মা ঠিক আছে, দুষ্টু বউয়ের দুষ্টুমি তাহলে থামলো।